বন্ধুরা, কাকা রাইডার্সে আপনাদের আবার স্বাগত। তো আজকে দক্ষিণ দিনাজপুরে একটি বিরল জিনিস নিয়ে কথা বলবো, বিরল গাছ নিয়ে কথা বলবো, এবং সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুরের কিছু ঐতিহ্যশালী জায়গা যেগুলো অনেকেরই অজানা সেগুলো নিয়ে কথা বলবো। তো আগেই দেখুন, আমার হাতে একটা বই আছে, প্রত্যুষ ইকো ফ্রেন্ডস অর্গানাইজেশনের একটা পত্রিকা, এটা 1418 সালে পাবলিশ হয়েছিল। ওটার নাম ঐতিহ্যে ভরা দক্ষিণ দিনাজপুর পর্যটন। তো এই প্রত্যুষ এবং ইকো ফ্রেন্ডস অর্গানাইজেশনের সঙ্গে আমি নিজেও যুক্ত। তো এই বই থেকেই জানা, বা আমি নিজেও দুবার গেছি দক্ষিণ দিনাজপুরের, এমন একটা বৃক্ষ আছে, একটা গাছ আছে যেটার নাম শমী বৃক্ষ। লোকের মুখে শোনা যায় যে এই গাছটা নাকি পৃথিবীতে বিরল, এবং ভারতবর্ষে একটি গাছ আছে, দু একটা হয়তো গাছ ওটা পৃথিবী জুড়ে তিন চারটা থাকতে পারে ম্যাক্সিমাম, তার মধ্যে দক্ষিণ দিনাজপুর একটা গাছ আছে যে গাছটা 5,500 বছর পুরনো। গাছটার নাম শমী বৃক্ষ। তো শমী বৃক্ষ শুধুমাত্র 5,500 বছর পুরনো এইটাই একমাত্র কারণ নয়, এটার সঙ্গে আরও যুক্ত পৌরাণিক কিছু ঘটনা। এই গাছটার সঙ্গে মহাভারতের যোগাযোগ আছে। আরেকটা ব্যাপার, এই গাছটা থেকে কোনোরকম মানে নতুন কোনো চারা তৈরি হয় না, এই রকম গাছ আর কোথাও তো দেখা যায় না, বললাম ফল ফুল কোনো কিছুই হয় না। তো গাছটা সম্বন্ধে আমরা এই বইটার মধ্যে থেকে জানতে পারবো। এটা শমী বৃক্ষ অরিন্দম সিনহার লেখা। এটা আপনাদের আমি দু চারটা কথা এখান থেকে পড়ে শোনাবো মহাভারতের সঙ্গে কীভাবে এই গাছটার যোগাযোগ, তাহলে আপনারা বুঝিয়ে যাবেন বিষয়টা কি। আমি পড়ে শোনাচ্ছি, আপনারা খেয়াল করবেন এর গুরুত্বটা কি। পৌরাণিক মতে দুর্যোধনের সঙ্গে পাশা খেলায় যুধিষ্ঠির পরাজিত হলে পাণ্ডবদের 12 বছরের বনবাস ও এক বছরের অজ্ঞাতবাস হয়। ত্রয়োদশ বৎসর শুরু হওয়ার পূর্বে যুধিষ্ঠির পাণ্ডবদের উদ্দেশ্যে বলেন যে এখন থেকে তাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে গুপ্তভাবে থাকতে হবে, এবং অর্জুন যেন সেই রূপ একটি স্থানের সন্ধান দেন। এই প্রসঙ্গে অর্জুন যতগুলি রাজ্যের নাম করেছিল তার মধ্যে মৎস্য রাজ্যটি যুধিষ্ঠির পছন্দ করে, কারণ এখানকার রাজা বিরাট অত্যন্ত বলবান এবং পাণ্ডু বংশের উপর শ্রদ্ধাশীল, অত্যন্ত উদার, ধর্মাত্মা এবং অভিজ্ঞ। স্থির হয় যে তারা অজ্ঞাতবাস এই রাজ্যেই সম্পন্ন করবে। তো পরাক্রমী পাণ্ডবরা তারপর যমুনার কাছে পৌঁছে তার দক্ষিণ তট ধরে চলতে লাগলেন। তারা কখনো পর্বত গুহা, কখনো জঙ্গলের মধ্য দিয়ে দশারণ উত্তর এবং পাঞ্চালের দক্ষিণে যক্রিকল্লম ও সুরসেন রাজ্য অতিক্রম করে মৎস্য দেশের বিরাটের রাজধানীর কাছে পৌঁছলেন। নগরের প্রবেশ করার ঠিক আগে পাণ্ডবরা অস্ত্রশস্ত্র এবং গাণ্ডিক কোথায় রাখবেন সে বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন। এ অবস্থায় নগরের প্রবেশ করলে কেউ চিনে ফেললে তাদের পুনরায় 12 বছর বনবাস হবে। এইরূপ চিন্তা করতে করতে সামনে শ্মশানের কাছে একটি শমীবৃক্ষ দেখতে পেলেন। ওই গাছের শাখাগুলি অতি নিবিড়, কারো পক্ষে গাছে ওঠা খুবই কঠিন, আশেপাশে মানুষের কোনো বসতিও নেই, ফলে এই গাছটি তারা অস্ত্রশস্ত্র গোপন রাখার উত্তম স্থান মনে করল। এই গাছটি ছিল ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এবং হিংস্র জন্তু ও সর্পাদি বেষ্টিত। অর্জুন এই গাছে অস্ত্রশস্ত্র রাখার উদ্যোগ গ্রহণ করলেন। তীর ধনুক তলোয়ার গাণ্ডীব গুলিকে একসঙ্গে বেঁধে অর্জুনের নির্দেশে নকুল গাছের উপরে উঠে গাছের এক কোটরে, যেখানে বৃষ্টির জল প্রবেশ করতে না পারে এবং এমন জায়গায় মজবুত দড়ি দিয়ে শাখার সঙ্গে বেঁধে রাখলেন। তারপর তারা একটি মৃতদেহ এনে ওই গাছের ডালে ঝুলিয়ে দিলেন, যাতে ভয়ে কেউ কাছে না আসে। এরপর তাদের গুপ্ত নাম ধারণ করে বিরাট নগরে অজ্ঞাতবাসের জন্য প্রবেশ করলেন। অতীত এই বৃক্ষটি সারা বিশ্বে দুষ্প্রাপ্য, এবং পাণ্ডবরা এই বৃক্ষেই অস্ত্রগুলি লুকিয়ে রেখেছিলেন বলে
এখানকার অধিবাসীরা বিশ্বাস করেন। তাহলে বুঝতেই পারছেন রাস্তা কীভাবে পৌরাণিকভাবে যুক্ত, মহাভারতের সঙ্গে যোগাযোগ। আর বিরাট রাজা আমরা জানি গাজল থেকে যদি সোজা দক্ষিণে যায় রানীগঞ্জের দিকে, রানীগঞ্জে কিন্তু বিরাট নগর আছে এবং সেখানে রাজবাড়িও আছে। এখন ওখানকার লোকজন বিরাট রাজার মানে এলাকা বলেই বিশ্বাস করে। এছাড়াও এই গাছটা দেখে দেখার জন্য শুধু আপনারা হরিরামপুর যাবেন না, তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো এখানে যে হরিরামপুরে আপনারা জানেন বড় বড় দিঘি আছে, তার মধ্যে দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় দিঘিটা হরিরামপুরেই অবস্থিত। এই দিঘিটার নাম মালিয়ান দিঘি। তো মালিয়ান দিঘি এটাও দিঘি হরিরামপুর একই বইয়ে আছে, সেই আমরা জানি তুহিন সুব্রমণ্ডল ও তুষারকান্তি দত্ত। তুহিন সুব্রমণ্ডল মানে বিখ্যাত পরিবেশবিদ বালুরঘাটের, আমরা জানি তাঁদের লেখা। তো মালিয়ান দিঘির বৈশিষ্ট্যটা কী, এর সাইজটা কী আমরা এখান থেকে পড়ে নিচ্ছি। মালিয়ান দিঘির দৈর্ঘ্য 1300 গজ আর প্রস্থ 300 গজ। দিঘিটি পূর্ব পশ্চিমে বিস্তৃত। মহাভারতের সময়কালে বিরাট রাজার সাথে এই দিঘির কাহিনী জড়িয়ে আছে, তার মানে বুঝতেই পারছেন এই দিঘিও মহাভারতের সঙ্গে যুক্ত। শোনা যায় বিরাট রাজার গরুর দল এই দিঘির জল খেত। এক মালাকারের স্ত্রী মালিয়ানের নামে নামের সঙ্গে এই গল্প গাঁথা আছে। মালাকার তার স্ত্রীর পুণ্য সঞ্চয়ের জন্য খনন করেছিলেন, সেই থেকেই এর নাম হয় মালিয়ান দিঘি। শীতকালে এই দিঘিতে প্রচুর পাখি আসে, তাদের কলতানে মুখর হয়ে ওঠে চারপাশের অঞ্চল। এছাড়াও এই এলাকায় আছে গৌর দিঘি, তার সঙ্গে আলতা দিঘি, কাকা দিঘি, এগুলো সবই পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত। আপনারা গেলে অবশ্যই এগুলো দেখতে পাবেন। তো আপনাদের শর্টকাট রুটটা বলে দিই, আপনারা যাবেন কী করে, যারা বালুরঘাট থেকে যাবেন বা অন্য কোথাও থেকে। সবার আগে আপনি আমি এই এটার চার্টটা করে রেখেছি, আপনারা এই চার্ট দেখে আরামসে যেতে পারেন এবং সঙ্গে রিটার্ন করার পদ্ধতিটাও আপনারা এখান থেকেই একই যে পথে যাবেন সে পথে ফিরতে পারেন। তো কোথায় যাবেন আগে, সবার আগে বুনিয়াদপুরে যাওয়ার বিষয়। বুনিয়াদপুর থেকে জাস্ট রায়গঞ্জের দিকে রাস্তাটা নিলেই নারায়ণপুর স্টপেজ আছে। বুনিয়াদপুর থেকে 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার পরেই নারায়ণপুর, আর সেখান থেকেই 12 কিলোমিটার ভিতরে সোজা মানে রায়গঞ্জের দিকে না গিয়ে হাতের বাঁ দিকে টার্নিং নিলে, মানে আপনার পশ্চিম দিকে যদি টার্নিং নেন, সঙ্গে মালিয়ান দিঘি হাতের ডান দিকে পড়বে, যেটার কথা বললাম। আর আপনি তার একটু বাদেই 1.5 কিলোমিটার বাদেই পড়বে গৌর দিঘি, যার ভিডিও আমার দেওয়া আছে এখানে। আর তার সঙ্গেই আপনার টোটাল প্রায় 14 কিলোমিটার যদি আপনি অতিক্রম করেন তাহলে বৈরাটটা বাজার পাবেন। আর বৈরাটটা বাজার থেকে 100 মিটার দূরেই আপনি পাবেন সেই সমীবৃক্ষ, প্রাচীন সমীবৃক্ষটি। আর এছাড়াও আছে আলতা দিঘি, কাকা দিঘি, যেগুলো বললাম এইটাই আর কি। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটা আবেদনও থাকলো যে দক্ষিণ দিনাজপুরের এই ঐতিহ্য এবং ভারতবর্ষের একটা ঐতিহ্য সকলকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করবেন। যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে, শুধু সাবস্ক্রাইব করবেন না, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে যে ঘন্টাটা বাজিয়ে দেবেন, বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা ভিডিওটি আমার নতুন ভিডিওগুলো দেখতে পাবেন এবং নতুন কিছু তথ্য জানতে পারবেন। আমি জানেন বাইক নিয়ে আমরা ঘুরে বেড়াই মানে বিভিন্ন পাহাড় পর্বতে, তো সেগুলোর ভিডিও সেগুলোর জানকারি আপনাদের আপডেট দিতে থাকব। আর সবার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, এটা অনুরোধ থাকলো। আর লাস্ট অবধি ভিডিওটি দেখবেন, সমীবৃক্ষ কেমন, পাতাগুলো কেমন হয়, সেগুলো আসল গাছটা কিন্তু অ্যাকচুয়ালি এখনও সমীবৃক্ষ নেই, শুধুমাত্র গাছের মানে গোড়া থেকে কিছু ডাল বেরিয়েছে, সেই ডাল থেকেই কিছুটা গাছের মতো সাইজ হয়ে আছে। আর এই গাছের পোস্টারও দেওয়া আছে, আপনারা ঘুরতে যাবেন ঠিকই, যেহেতু এটা একটা প্রাচীন ঐতিহ্য তাই বলছি এর পাতা বা ডাল ছিঁড়বেন না, কারণ ছিঁড়লে পোস্টার দেওয়াই আছে ওখানে 500 টাকা জরিমানা। যদিও সেখানে গার্ড নেই, আরও বেশি গার্ড থাকা দরকার ছিল, প্রোটেকশান থাকা উচিত ছিল, কিন্তু যেভাবেই হোক সেটা হয়তো প্রোটেকশান করা যায়নি, কিন্তু নিজের দায়িত্বেই সেটা করবেন। আর লাস্ট অবধি ভিডিওটি দেখবেন, সঙ্গে থাকুন, চলুন আপনারা দেখে নিন তাহলে।